রাজধানীতে আগুয়ান মিছিল থেকে আওয়াজ উঠল ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের। রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণ গণধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে মন্ত্রীপুত্র বিজেপি স্থানীয় নেতাদের বিরুদ্ধেও। অভিযোগ, মন্ত্রীপুত্র সহ বিজেপি নেতাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগরতলা শহরে গর্জমান মিছিল সিপিএমের। সোমবার বিকেলে দলের পশ্চিম জেলা কমিটির তরফে হয় সুবিশাল সুসজ্জিত আগুয়ান মিছিল। মুহুর্মুহু স্লোগান উঠে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মন্ত্রীপুত্রকে গ্রেপ্তারের। সিপিএম এর অভিযোগ, রাজ্যে চলছে কুশাসন, আর এই কুশাসনের অবসানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই দিনের মিছিল মেলার মাঠ থেকে বের হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণারক্ষিত রতন দাস, শ্যামল দে, সমর চক্রবর্তী, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির প্রতিবাদ জানিয়ে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস মন্তব্য করেন, রাজ্যে ধর্ষক খুনিদের সুশাসন চলছে, রাজ্যে বাড়িঘরে আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতনের যারা যুক্ত তাদের জন্য এই সুশাসন চলছে। ধর্ষণ গণধর্ষণের ঘটনা গত কয়েকদিনের মধ্যে হয়েছে। এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্তদের মধ্যে রয়েছে রাজ্য সরকারের একজন মন্ত্রীর ছেলে। এই মন্ত্রীর ছেলে অপরাধ করার পরেও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। দুর্বৃত্তদের মধ্যে অনেকেই এখনো গ্রেপ্তারি এড়িয়ে বিজেপির নেতা মন্ত্রীদের আশ্রয় এবং প্রশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, গা ঢাকা দিয়েছে। এই রাজ্যে সুশাসন চলছে ধর্ষকদের সুশাসন, খুনিদের সুশাসন। এই রাজ্যে বাড়িঘরে আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতনে যারা যুক্ত তাদের জন্য এই সুশাসন চলছে। তার অভিযোগ, এই রাজ্যের সভ্যতা মানবতা 4.5 বছর ধরে অচল, এর বিরুদ্ধে প্রতিবাদ। রতন দাসের অভিযোগ, বিজেপি জোট যতদিন সরকারে থাকবে আইন শৃঙ্খলা, মানবতা কিছুই থাকবে না রাজ্যে। লাঠি পেটা করে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাচ্ছে, অথচ ধর্ষকদেরকে কেশাগ্র স্পর্শ করছে না। এই হচ্ছে পরিস্থিতি। কাজেই ক্রিমিনাল গভর্নমেন্ট, এই যে নেক্সাস, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। এই রাজ্যে আইন, এই রাজ্যে সংবিধান, এই রাজ্যে সভ্যতা মানবতা গত 4.5 বছর ধরে অচল, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ মিছিলে আজকে আমরা সামিল হচ্ছি। আশা করি সমাজের সব অংশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের সহযোগিতা সমর্থন আমরা পাবো এই লড়াইয়ে। আমাদের দাবি, এই যে সরকার, এই সরকারকে, তাদের যে সরকারে রয়েছে বিজেপির জোট, তাদেরকে এই সরকার থেকে না নামানো পর্যন্ত এই লড়াই চলবে। কারণ এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যে আইন শৃঙ্খলা, সংবিধান, মানবতা কিছুই থাকবে না। বর্বরতার এই অপশাসন, এই অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই। রিপোর্ট, চ্যানেল 3 রাও।